বুধবার দিন তো আমাকে ওয়েট লিফটিং করিয়েছিল। ওরা এসেছিল ইন্টারভিউ নেওয়ার জন্য, তোমাদের এর আগে আমি বোধহয় একটা ব্লগে বলো। এখন একটু বেরোবো, কিছু কেনাকাটা করার আছে। ইতু আদর তো বউ গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বুধবার দিন সারাদিন আমি কোনো ব্লগ শুট করিনি, বৃহস্পতিবার মানে আজকে সকাল থেকেও কিচ্ছু করার টাইম পাইনি। বিকজ সকাল থেকে আমি প্রচুর কাজ করেছি, ঘর ঠর পুরো অগোছালো ছিল, এই ঘর দেন বাবা মায়ের ঘর রান্নাঘর সব সবকিছু আমি আর বিশ্ব মিলে আজকে সব পরিষ্কার করে ফেলেছি। তো যার জন্য সারাদিন মানে স্নান করে খেয়ে উঠতে উঠতেই বিকেল হয়ে গেছে, তো যার জন্য আর ব্লগ কিছু করা হয়নি। আর আমাকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে রয়েছি, ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন রয়েছে। তো আজকে ওই লাইফ লেসন স্টুডিও থেকে আর কি ওরা এসেছিল ইন্টারভিউ নেওয়ার জন্য, তোমাদের এর আগে আমি বোধহয় একটা ব্লগে বলেও ছিলাম যে একটা ইন্টারভিউ এর কথা আছে, তো ওখান থেকে এসেছিল ইন্টারভিউ এর জন্য। ওদের চ্যানেলে চলে আসবে ভিডিওটা, চলে আসলে আমি লিঙ্ক ডেফিনেটলি শেয়ার করে দেবো, তোমাদের সাথে দেখে নিও। আর তো ওইটাই এতক্ষণ হচ্ছিল, এখন কটা 6:10 মতো বাজে, তা জাস্ট ওরা এইমাত্র গেল। তো আজকে মানে দেড় দিনের ব্লগ দেব, আজকে বিকেল থেকে যা করব, এখন একটু বেরোবো, কিছু কেনাকাটা করার আছে, তো সেইটা এবং কালকের গোটা দিন সেটা মিলিয়ে দেড় দিনের ব্লগটা তোমরা দেখতে পাবে মেবি হয়তো শনিবার সকালে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, তো চলো তোমরা ব্লগটা এবার কন্টিনিউ করতে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো এবার ভিডিওটা কন্টিনিউ করো। তো তখন বাজে মোটামুটি 4:30-5, তো এটা অ্যাকচুয়ালি যখন ইন্টারভিউটা চলছিল তখন বিশ্ব একটু রিল মতো করে আর কি শ্যুট করেছিল, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখেছো বা আমি ইউটিউবেও শর্টস হিসাবে দিয়েছিলাম। তো ইন্টারভিউ আসলে তোমাদের আমি পাঠিয়েই দেবো। দেন আমি বেরিয়ে গেলাম 6:30-6:30 দিকে। তো ফার্স্টেই আসলাম এটিএমে কিছু টাকা তুলতে, তারপর সেখান থেকে গেলাম ফলের দোকানে, কারণ নিজের জন্য কিছু ফল কেনার ছিল, দেন মায়ের জন্য একটা আতা ফলও কিনলাম। তো ফল টল কিনে আমি আর বিশ্ব কথা বলতে বলতে ব্রিজের পাশ থেকে হেঁটে যাচ্ছিলাম, আর এটাই বলছিলাম আজকে বৃহস্পতিবার সব দোকানই বন্ধ, তো যার জন্য দোকান বন্ধ বলে ভিশালে চলে গেলাম। ভিশালে গিয়ে কিছু আমার জামা কাপড় আর কি পরার সেগুলো কিনলাম, দেন খাওয়ার আরও অনেক কিছু কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি। তো সেগুলোই আর কি শপিং করছিলাম, যা যা লাগতো আর কি। মোস্টলি হচ্ছে তোমার যেহেতু জিম স্টার্ট করেছি তো সেই অনুসারে কিছু খাবার জিনিস বা কিছু জামা কাপড় সেগুলোই কিনলাম শীতকালের আগে। আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, শপিং করে অনেক কিছু কিনেছি, দেখাচ্ছি তোমাদের কী কী কিনেছি। তো মোস্টলি প্রি উইন্টার বলতে পারো, বা হচ্ছে মেনলি যেহেতু এখন মানে লাইফস্টাইল চেঞ্জেস করছি, তো খাওয়া দাওয়া সন্ধে আগে টিফিন যা খেতাম এখন আর সেগুলো খেতে পারি না, তো সব কিছুই বদলাচ্ছে, তো সেই জন্যই মেনলি বেরিয়েছিলাম। তো সেই জন্য অনেক কিছু কিনেছি, দেখাচ্ছি কী কী কিনেছি। তো আর রাতে আর ব্লগটা আর কন্টিনিউ করবো না, বিকজ এখন অলরেডি 9:30 বেজে গেছে, আমি এখন ফ্রেশ হব, দেন ডিনার করবো, শুয়ে পড়বো, সকালে জিম আছে, তো আবার সকালে যখন জিমে যাচ্ছি তখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী কিনলাম, তারপর আবার কাল সকালে দেখা হবে। তো কী কী কিনেছি একটু দেখিয়ে দিই তোমাদের, এখানে দেখতেই পাচ্ছ দুটো টপ মতো কিনেছি, এগুলো ঘরে পরারই, আর জিমেও পরে যাবো, একটু কমফোর্টেবল হবে, আর তার সাথে একটা পাজামা মতো একটা, এগুলো ওই জিমে পরার বা ইয়োগা করার জন্য। এই দুটো হচ্ছে বিড়ালের ওষুধ, একটা পন্ডাইয়ের একটা তুত্তুরির, আর তার সাথে ব্রাশ কিনলাম, তুলো কিনেছি, কলগেট কিনেছি, আতাফলটা মায়ের জন্য কিনেছি, কিশমিশ, আর এখানে খেজুর ঘরে ছিল বাট আমার খেজুর খুব ভালো লাগে তাই আরও এক প্যাকেট কিনেছি, তোয়ালেটা বাবানের জন্য কিনেছি, আর এখানে সাফোলা, একটা স্পোর্টস ব্রা, দেন তোমার হচ্ছে মুসলি, মিক্সড ভেজিস বা মিক্সড পালসেস, এগুলো সমস্ত কিছু, দেন ভীম জেলের দুটো অফার ছিল, ডালিয়াও বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো এই হচ্ছে টোটাল সব কিছু যা যা কিনেছি আর কি এই শপিংয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা সবার আগে খেয়েছি ফ্রেশ হয়ে, সেটা হচ্ছে 4 খেজুর, 2 বিস্কুট, আর হচ্ছে ব্ল্যাক কফি উইদাউট সুগার। গুড মর্নিং এভরিওয়ান, তো এখন 8:30 মতো বাজে, আজকে আমার বাড়িতে বসে আর ভিডিও করার মতো টাইম ছিল না, আমি উঠতে উঠতেই লেট হয়ে গেছে, মানে 8:12 আমি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি ঝটপট করে সব করে নিয়েছি, দেন এখন জিমে যাচ্ছি, পায়ে প্রচণ্ড ব্যথা, বিকজ আমি তো বুধবার দিন ব্লগ করিনি, তো তোমাদের বলাও হয়নি বুধবার দিন তো আমাকে ওয়েট লিফটিং করিয়েছিল, অনেকগুলো মানে অনেকটা ওয়েট তুলেছিলাম, ওই প্রথমে বোধহয় 12 দিয়ে 10-10-20, তারপর 22 দিয়ে 10-10-20, তারপর আবার হাতে নিয়ে বোধহয় হাতে 5-10 নিয়ে মনে হয় 12-24, তো এতগুলো করার পর বাড়ি এসে আর প্রত্যেকটাতেই ওই ওঠা বসা মানে কান্ধের উঠবস করি যেভাবে, তো ওই করে আমার পায়ে এত ব্যথা হয়েছিল যে গতকাল আমি যেতেও পারিনি, আমি স্যারকে জানিয়ে দিয়েছিলাম, আমি ইভেন ঠিকভাবে বসতে উঠতে অব্দি পাচ্ছি না, বসলে উঠতে পারছি না, ভর দিয়ে উঠতে হচ্ছে, এত পায়ে ব্যথা হয়েছে। এবার জানি না আজকে আমি কতদূর কি করতে পারবো, 1 বেশি আমি করব না, 9:45 বন্ধ হয়ে যায় স্যার বললো, তো 9:45 হয়তো ঢুকবো,
ওই এক ঘন্টাই এনাফ, এর চেয়ে বেশি আজকে আমার দ্বারা সম্ভব না। এমনি পা ফা ফেলে আমি হাঁটতেই পাচ্ছি না। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, যাই জিম করে এসে বাড়িতে এসে পড়তে বসছি। যখন আজকে অনেক কাজ আছে, পড়া আছে, স্টুডেন্টদের খাতা দেখা আছে, তখন আবার কথা হচ্ছে। মানে রাস্তা ছোট্ট ছোট্ট বিড়ালে বাচ্চা কারা ফেলে দিয়ে গেছে, ওই দেখো বসে আছে। তিনটে বেবি ছোট ছোট ছিল না এতদিন, কালকেও ছিল না, আজকে হঠাৎ আবার কে ফেলে দিয়ে গেল কে জানে। যাই হোক, তোমরা কন্টিনিউ করতে। তো জিমে ফার্স্টে এসেই যেটা করি সেটা হচ্ছে এই বসে সাইক্লিংটা, দাঁড়িয়েটা পরে শেষের দিকে করি বা এর পরে করি। ফার্স্টে বসেটা করি, এটা 10 মিনিট মতো করি, ফোনে টাইমার অন করে দিই, তো দেন করি। আর এখানে আমার দেখো ডান হাতের পাশেই যে সেকেন্ড যে ইয়েটা মেশিনটা রয়েছে ওটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে করতে হয়, ওটা অ্যাকচুয়ালি একটু এর বাদেই করি। তো এ ফার্স্টে এটা করে নিলাম, আর নিচে যে ব্ল্যাক কালারের বটনটা দেখছো ওটা দিয়ে কমানো বাড়ানো যায়। আর একটু করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই একটু বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। প্রচণ্ড ঘাম হচ্ছিল, সেকেন্ডে সেকেন্ডে শুধু ঘাম মুছছিলাম আর কি। তো বাজে এখন এই 10:05 মতো, আমি 10:03 কি 5 নাগাদ জিম থেকে বেরোলাম, হেঁটে হেঁটেই যাচ্ছি। আজকে ওয়েট তো লাইনি, তো যার জন্য পায়ে ব্যথাটা খুব বেশি নেই। আর যেটুকু ব্যথা ছিল সেটা জিম করে উল্টে কমে গেছে বলতে পারি, কারণ কথাই বলে ব্যথার ওপর ব্যথা দিলে তাড়াতাড়ি ব্যথাটা কমে। তো যাই হোক, এখন বাড়ি যাই, দেন তারপর গিয়ে কিছু করলে দেখাচ্ছি। বাড়ি আসার পথে দুটো পুচকির সাথে রাস্তায় দেখা হয়েছিল, সেই দুটোকে একটু আদর করছিলাম, কথা বলছিলাম। আর আজকের ব্লগে মোস্টলি আমি তোমাদের সাথে আমার হোয়াট আই ইট ইন আ ডে, কী খাই গোটা দিনে সেটাই শেয়ার করব। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্টটা করে নিলাম। দেখো ব্রেকফাস্টে ছিল হচ্ছে দুটো রুটি, আগে তিনটে খেতাম বাট এখন মোস্টলি দুটোই খাই, দুটো রুটি। আর তার সাথে সবজির পরিমাণটা একটু বেশি খাই, আলু ফুলকপির তরকারি ছিল আর তার সাথে ফল ছিল, এখন ফলের পরিমাণটাই বেশি খেয়ে থাকি। তো এটা খাওয়া হয়ে গেছে পরে আমি ইংলিশ ব্যাচের খাতাগুলো চেক করছিলাম। আজকে বলতে গেলে গোটা দিন আমি খাতা চেক করেই কাটিয়েছি, প্রায় 3.5-4 ঘন্টা শুধু খাতাই দেখেছি, বিকজ প্রচুর খাতা অ্যাকচুয়ালি ডিউ হয়ে জমেছিল। এই সপ্তাহটাতে আমার নিজস্ব অনেক কাজ ছিল, তারপর একটু ব্যক্তিগত প্রবলেম ছিল, তো যার জন্য আমি আর কি স্টুডেন্টদের খাতা চেক করে উঠতে পারিনি। আর যেহেতু ইংলিশ ব্যাচে স্টুডেন্টের সংখ্যাও বেশি, তো খাতাও অনেক বেশি থাকে, তো ওই জন্য আমার একটু সময়ও লাগে। আর ওরা যেহেতু সবে ব্যাচ স্টার্ট হয়েছে, অনেকের লেখারই এখনও অবধি সেরকম স্ট্যান্ডার্ড হয়নি। কেউ কেউ খুব ভালো লেখে, যেমন আজকেই যাদের খাতা দেখছিলাম তার মধ্যে 2-3 জন খুব সুন্দর লিখেছে। আবার কেউ কেউ রয়েছে যাদের ইংলিশ একদম কী বলবো স্টার্টিং থেকে শুরু করতে হবে বা একদম বেসিক জিনিসটাও ক্লিয়ার নেই, সেটা খাতা চেক করেই বুঝতে পারি, তো সেই জন্য সেই সময় খাতাটা দেখতেও একটু সময় লাগে। তো সকালে ব্রেকফাস্টের পর থেকে দুপুরে লাঞ্চ অবধি প্রায় 2.5 ঘন্টা বা 3 ঘন্টা মতো আমি শুধু খাতাই দেখে গেছি। দেন চলে আসলাম লাঞ্চ করতে, এখানে দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চে ছিল ভাত, তার সাথে বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি আর চিকেন। চিকেনটা কালকেই মা করেছিল, তো কালকে একটু বেশি ছিল, তো ওর জন্য আজকেও খানিকটা করে নিয়েছিল। আজকে অবশ্য অল্পই খেয়েছি, আর এখন আমি চিকেনটা এমনিতেও খেলেও খুব অল্প পরিমাণে খাই, যেমন গতকাল 1 পিস খেয়েছিলাম, আজকে 2 পিস খেয়েছি ছোটো ছোটো। আর বেগুন ভাজাটা খুব অয়েলি আমি জানি, মাকে এটাই বলছিলাম খেতে খেতে যে মা বেগুন ভাজাটা খুব অয়েলি করে ফেলেছো, তো লঙ্কার আচার দিয়ে মেখে খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগে। কাদের কাদের লঙ্কার আচার ভালো লাগে কমেন্টে জানিও। আর দেন ফুলকপি আলুর তরকারিটা, এই সময় সিজনে স্টার্টিংয়ে ফুলকপিটা আমার খুব ভালো লাগে, বাট শেষের দিকে আর ফুলকপি আমার একদম ভালো লাগে না, কারণ তখন অ্যাকচুয়ালি এত পরিমাণ মানে খাওয়া হয়ে যায় ওই জন্য আর ইচ্ছে করে না। তো দেন তারপর চিকেন দিয়ে খেলাম, চিকেনটাও মোটামুটি হালকা একটু রিচ হয়ে গেছিলো, তো মাকে বলছিলাম এখন একটু রিচ কম করতে। তো খাওয়া হয়ে গেছে পর একটু আতা ফলটা খেলাম, এটা মা আর কি পুজোতে আজকে দিয়েছিল, দেন তিনজনে ভাগ করে খেয়ে নিলাম। আতা ফলটা খেতে খুব সুন্দর ছিল, যেমন মিষ্টি তেমন টেস্টি, বাট সমস্যাটা হচ্ছে এখন খুব দাম বেশি চাইলো। আগের দিন যেমন আমি আনলাম 200 টাকা কেজি বললো এই আতা ফলটা, তারপর ওদের চলে আসলাম খেতে দিতে। আমার ছানাপোনাগুলোকে পোন্ডাই, ছাপি, পকু, লালি, তারপর আজকে বাইরের সবগুলোও ছিল, সবাইকে খেতে খেতে দিয়ে দিলাম। এটার নাম চিল্লু, এটা স্মাইলি, এটা সাদা হুলো, তারপর এটা জংলি, এদের সাথে তোমাদের আগে কখনো পরিচয় করায়নি। আর এ দুটো হচ্ছে পণ্ডাইয়ের মেয়ে, একটা ঘোতন একটা ভোতন। তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেন ঘুম থেকে উঠে আবার সেম কাজ, দেখতেই পাচ্ছ খাতা চেক করছি, দেন আরও অনেকগুলো খাতা মানে স্টুডেন্টরা লিখে জমা দিয়েছিলো তো সেই খাতাগুলোও চেক করতে লাগলাম। তো বিকেলবেলা মোটামুটি আজকে একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ হচ্ছে যেহেতু সকালবেলা জিমে গেছি তো সেই কারণে, তো খাতা দেখা আমার হয়ে গেছে। দেন এখন বিকেলবেলা স্ন্যাক্স কী খেলাম, এটা হচ্ছে আদা দিয়ে চা, লিকার চা, উইদাউট এনি সুগার, আমি কোনো চিনি খাই না। তার সাথে ছিল অল্প কিছু কিশমিশ, কাজু, দুটো খেজুর আর একটুখানি নিমকি খেয়েছিলাম, জানি এটা ঠিক না বাট স্টিল কী করবো ইচ্ছে করছিল খেয়ে নিলাম। এখন বাজে 7টার মতো, আমি আঁকাতে যাচ্ছি। আজকে বাড়ি আসার পর আর সেভাবে তোমাদের সাথে কথা হয়নি, যেটুকু যা দেখিয়েছি পুরোটাই ভয়েস ওভারে, কারণ আমি একটু নিজেও টায়ার্ড ছিলাম আর তার সাথে যে কাজগুলো করছিলাম পুরোটাই ফোনে। তো খাতা দেখাতেই আমার প্রচুর সকাল থেকে পুরো টাইমটা ওখানেই চলে গেছে, দেন দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি ওই জন্য,
তো যাই হোক, এখন ঘুম থেকে উঠেও একটু খাতা দেখছিলাম, দেন ভিডিও পাবলিশ করলাম ইউপিএসসি পূজা চ্যানেলে। তো সেই সমস্ত কিছু করে টোরে এখন রেডি হয়েছি। কালকে যে ড্রেসটা কিনেছি আর কি, এগুলো ঘরে পরবো বলেই কিনেছি, তো ওটাই পরেছি। আঁকাতে যাবো ওই পাশে, মানে বাড়ি আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, একটা বাচ্চাকে আঁকাতে যাবো। তো 7টা থেকে আঁকানো আছে, এমনি রবিবার থাকে, বাট কামাই হয়েছিল বোধ হয় সেই জন্য আর কি। এখন ডেটা আর কি শিফট হয়ে গেছে, আমার নিজেরই রবিবার করে পড়ানোর এত প্রেশার থাকে, যার জন্য একটু এদিক ওদিক হয়ে যায়। তো যাই, এখন আঁকি আসি, এসে রাতে ডিনারে দেখা হচ্ছে সবার সাথে। আর আজকে ব্লগটা জানি না কতদূর অব্দি বেশি কন্টিনিউ করবো না হয়তো, কারণ আমার নিজের একটু শরীরটা খারাপ লাগছে, কারণ জানি না মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে দুপুর থেকে, তো ওই জন্য আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না। তো চলো, তোমরা যেটুকু বাকি আছো ওইটুকু দেখতে থাকো। এই ড্রেসটাই কালকে কিনেছি, আর টপটা সকালবেলা জিমে পরে গিয়েছিলাম, তো এটাও বিকেলবেলা পরে নিলাম। আমার ধৈর্য বড্ড কম, আমি কিছু কিনে রাখতে পারি না। তো তারপর স্টুডেন্টকে আঁকাতে আসলাম, ওর সামনে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য হার্টটা একটু প্র্যাকটিস করে দিলাম, অনেকদিন ধরেই আঁকছিল তো সেটাই প্র্যাকটিস করাচ্ছিলাম। আর এখানে দেখো, ওখানে ওকে আঁকতে দিয়েছিলাম, ও বসে আঁকছিল, আর আমি কি করবো, আমার তখন অনেকগুলো খাতা দেখা বাকি ছিল, তাই বসে বসে আমি ফোনেই আর কি খাতা দেখছিলাম। তো তখন আর ফোনটাকে আর রোটেটটা অন করা হয়নি, রোটেটটা অফ করা ছিল, তো যার জন্য আর কি করবো এইভাবেই বসে বসে দেখছিলাম, সময়ও ছিল না তখন হাতে, ও আঁকছিল, আমি একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, আর আমিও বসে বসে কপিটা চেক করছিলাম। তো আমার কপি চেক করা প্রায় শেষের দিকে এবং ওকে আঁকানোও প্রায় শেষের দিকে। তো বাড়ি চলে আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, তো ফ্রেশ হয়ে মাকে বলেছিলাম একটু ডালিয়ার খিচুড়ি করতে, তো রাতের ডিনারে আজকে ডালিয়ার খিচুড়ি আর দুপুরের ফুলকপি আলু তরকারি ছিল। তো রাতে আর বেগুন ভাজা খাইনি, খুব অয়েলি ছিল বলে, তো অল্প করে ফুলকপি আলু তরকারি দিয়ে ডালিয়ার খিচুড়িটা মা আলু গাজর আরও সবজি টবজি দিয়ে করেছিল, আমার খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর টেস্টিও হয়েছিল। তো রাত্রিবেলা এখন ভাত খাওয়াটা প্রায় বন্ধ করে দেব চেষ্টা করছি, যতটা সম্ভব অন্য কিছু খেয়ে থাকার চেষ্টাই করছি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, খুব বেশি আর মানে রাত অবধি করছি না, এখন মোটামুটি কটা 8:30 9:15 মতো বাজে, 9:15 মতোই বাজে, কারণ আমার ডিনার করাও হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি সকালবেলা, বা যেহেতু জিমে যাব। আর এমনি তো সকালে উঠছি বলে ঘুম কম হচ্ছে বলে একটু মাথাটাও ব্যথা ব্যথা করছে। আর এই ব্লগটাতে মোস্টলি আজকে একটা অন্য টপিকই চুজ করেছি, সেটা হচ্ছে হোয়াট আই ইট ইন আ ডে। তো ওটা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করো যে কি খাই, বা এখন যেহেতু আমি ওয়েট লস স্টার্ট করেছি, একটু একটু কমেছে আমার, 1.5 কেজি মতো কমেছে, আমার মাও বলছে যে একটু রোগা লাগছে তোকে, বাট যাই হোক আমি বুঝতে পারছি না, এই সামান্য এইটুকু চোখে বাজে না যদিও। তো যাই হোক, এইটাই শেয়ার করলাম আজকের ব্লগটাতে, আর খুব অন্য কোনো টপিক অ্যাড করছি না, বিকজ এডিট করতে বসে দেখলাম ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, তো ফালতু এর সাথে অ্যাড করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরাও আর ধৈর্য রাখতে পারবে না। তো এই সোমবার থেকে মোটামুটি তোমাদের মানডে থেকে যে ব্লগের সিরিজটা স্টার্ট হবে, সেখানে প্রচুর রিকোয়েস্টেড টপিক রয়েছে। আমি আজকে ইনস্টাগ্রামে ডিএম চেক করেছি, আজকে যত পেন্ডিং মেসেজ ছিল হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেগুলো চেক করেছি, তাতে প্রায় 8-10টার বেশি রিকোয়েস্টেড টপিক স্ক্রিনশট তুলেছি, সেগুলোই আপকামিং যে ব্লগগুলো আসবে সেখানে আমি কভার করার চেষ্টা করব। আর আজকের এই হোয়াট আই ইট ইন আ ডেতে আমি যেটা দেখালাম সেটা মোস্টলি একদম পারফেক্ট আমি বলতে পারি না, তো সবে স্টার্ট করেছি একদম মানে কাইন্ড অফ ব্যাপারটা, আমার লাইফস্টাইল অত্যন্ত খারাপ ছিল, মানে ওই কাইন্ড অফ কি বলবো, এগরোল মোগলাই চাউমিন তারপর বিরিয়ানি বাইরের খাবার ফাস্টফুড জাঙ্ক ফুড, তো সেখান থেকে ট্রান্সফর্ম করে যে এইটুকু চেঞ্জ এসছে, এবং সবে আমি স্টার্ট করেছি বোধ হয় 1 সপ্তাহ হয়নি, তো সেখানে এটা আমার আমার কাছে অ্যাটলিস্ট আমি স্যাটিসফাইড। হ্যাঁ ডেফিনেটলি একদিনে কোনো কিছু রাতারাতি বদলে যায় না, বাট একটু সময় লাগে, সো আমার সেই পেশেন্সটা রয়েছে। তো যারা হয়তো জিজ্ঞাসা করবে তাদের জন্য বলে রাখলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের কন্টেন্ট দেখার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে চাইলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।